হেল্ল' ছেদ, অঁ মই ৰাজেশে কৈছোঁ। ভালনে তোৰ? অঁ মোৰো চব ঠিকেই আছে। অঁ তোৰ কাম চাম ভালে চলি আছে? অঁ শুন না, মোক এটা পাৰ্টিলৈ ইনভাইট কৰিছিলে। ডাঙৰ ডাঙৰ মানুহ আহি আছে তালৈ। অঁ মোক প্লিজ তোৰ চুইচিকলৰ ঘড়ীটো দিব পাৰিবি নেকি আজি পিন্ধিবলৈ? মই একদম ভালকৈ ৰাখিম। আরে থ্যাংকস ভাই, লৈ আনে, মই পিক কৰি ল'ম। ভাবনা কিমান বেছি, তাৰপিছত জিৰ' টু হাণ্ড্ৰেড ইন জাষ্ট 3.65 ছেকেণ্ডছ, বছৰ চাউণ্ড ছিষ্টেম। আচ্ছা এছ ক্লাছ নহয় জানো? অঁ এইটোতো মোৰ ফ্ৰেণ্ডজনে কিনিছে। কাৰ? মৈত্ৰী। অ' হলি চাইল্ডৰ যে? অঁ তাই তাই ছেক্সি আছিলে বে। অঁ তাই এতিয়া ভাল ভাল কণ্টেক্টবিলাক কৰি আছে নহয়। আমি চিনাকি থাকিলে চব হৈ যায় জাননে। ব'ল আমিও কিবা এটা কৰোঁ। তোমাৰ লাইটাৰ আছে নেকি? থেংকছ। তোৰ কিবা টেনশ্যন হৈ আছে নেকি? টেনশ্যন কিহৰ?
না এনেকে ইয়াতে রয়ে আছো যে কি হয়েছে কসু মেবি আই এম বেটার অফ ইট ও ইয়া উইথ টু সিগারেটস কাম অন রিচ মেবি আই এম স্টাক রিচা আরো দুবছর কি হব কত থাকিম কি করে থাকিম একেও ভাবিয়ে পোয়া নাই কেইটা বিয়ার খালি কচোন আসলতে তোর প্রবলেমটো কত হয়েছে আই ক্যান প্রিটেন্ড দিস এনি মোর রিচা হে রিচ চেলিয়া ইউ আর ড্রাঙ্ক সেইকাৰণে তই বেছি বেছি ৰিয়েক্ট কৰি আছ নো ৰিজা কেতিয়াবা লাগে ইউ নো এজ ইফ মাই হোল লাইফ ইজ বেছড অন লাইজ চাওঁ চাওঁ এইটো ভাল লাগিছে ঘড়ীটো অৰিজিনেল যেন পায় একদম ইম্পৰ্টেড ফ্ৰম ছুইজাৰলেণ্ড ৱাও আৰু তই কৰ তোৰ জীৱনত দুখ এইটো ঘড়ীৰ দাম আমাৰ মান্থলি চেলাৰী সমান এ নহয় বে একচুৱেলি তই জান ৰিচ হে ৰিচ আই অ'কে মই ঠিক মই ভালে আছোঁ ক কিয় ৰ মই কল বেক কৰি আছোঁ ভাই ঠিকে আছ চব ঠিকে আছে তই ইয়াতে নামিলি যে তোৰ ঘৰটো চাগে আগতহে থকা বুলি কৈছিলে নেকি নাই ভাই মোৰ ঘৰ ইয়াতে আছে তই যা দে এইটো এইটো গেটটো পালোঁ নহয় মোৰ ইয়াতে 3 BHK এপাৰ্টমেণ্ট আছে অ'কে চিয়'ৰ গৈ থাকোঁ তেতিয়াহ'লে দে যাবি দে দে ভাই লগ পাম বাই 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 গুড নাইট বাই গুড নাইট
অরিজিনেলটো প্রায় 20-25 হাজার টাকা, একে অরিজিনেলের নিচিন আপনার কারণে একে ফিক্সড প্রাইস 1,500 টাকা। দাদা দাদা, এই জুতাটা সিলালে আর বেশিকে ফাটিব, নতুন এটা লই লোক নাকি? বহুবাদ পার হয়ে আহি ইপারে সিপারে বাগরি বাগরি, বহুবাদ পার হয়ে আহি ইপারে সিপারে বাগরি বাগরি, পাহরি যুয়া সপোনর সমাধি বিচারি বিচারি বিচারি, এরি থৈ অহা মরমর ঠিকনা বিচারি বিচারি বিচারি।